অর্থনৈতিক সংকটত কগবকাইছে ক্ষুদ্র চাহ খেতিয়কে। এফালে করোনা মহামারী, আনফালে চাহ পুঁজিপতির ষড়যন্ত্র। রাজ্যের 1,18,754 ক্ষুদ্র চাহ বাগিচালৈ নামি আহিছে ঘোর অমানিকা। দেশের 51% চাহ উৎপাদন করা অসমত ত্রাহি মধুসূদন সুঁৱৰিছে 15 লক্ষাধিক ক্ষুদ্র চাহ কর্মীয়ে। চাহ বাগিচার পুঁজিপতি গোষ্ঠীয়ে নিদিয়ে চাহ বোর্ডে নির্ধারণ করা ন্যূনতম সমর্থিত মূল্য। উপায়হীন ক্ষুদ্র চাহ খেতিয়ক নাই কারো ভ্রুক্ষেপ। প্রথমে করোনার বাবে বাগানত বিশেষ নিষেধাজ্ঞা, তার সমান্তরালে খরাং পরিস্থিতি। ক্ষুদ্র চাহ খেতিয়কর বাগিচাত পিছলৈ উৎপাদন বৃদ্ধি পালে যদিও এইবার পুঁজিপতি গোষ্ঠীয়ে হ্রাস করিলে কেঁচা পাতর মূল্য। পূর্বর 40 টাকার বিপরীতে এতিয়া 15-19 টাকা প্রতি কিলো। আন্তঃরাষ্ট্রীয় বজারত হ্রাস পোৱা নাই চাহর চাহিদা, কিন্তু করোনা পরিস্থিতিত প্রভাবিত হল যোগান ব্যবস্থা। ইপিনে বৃহৎ চাহ পুঁজিপতি গোষ্ঠীর মইমতালিত মৃত্যুমুখী অসমৰ ক্ষুদ্র চাহ উদ্যোগ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ বিচাৰিছে চাহ খেতিয়কসকলে। নিউজ টাইম অসমৰ প্রয়াস, কি পদক্ষেপ লৈছে চাহ বোর্ডে? টি বোর্ডে নিউজ টাইম অসমক জনোৱা মতে ইতিমধ্যে বৃহস্পতিবারে পুনৰ লোৱা হল যাবতীয় ব্যৱস্থা। প্ৰতিখন জিলাৰ বাবে পৃথক ন্যূনতম সমৰ্থন মূল্য নিৰ্ধাৰণ হলেও গড়ে প্ৰায় 26 টকা প্ৰতি কেজি কেঁচাপাতৰ মূল্য হ'ব লাগে। এই সন্দৰ্ভত চৰকাৰৰ সিদ্ধান্ত মৰ্মে ন্যূনতম সমৰ্থন মূল্য আদায় দিবলৈ জিলা পৰ্যায়ৰ মূল্য নিৰীক্ষণ কমিটিক আলোচনা কৰিবলৈ পৰামৰ্শ দিয়া হল। সূত্ৰই সদৰি কৰা মতে অহা সপ্তাহৰ ভিতৰত এই ব্যৱস্থা কাৰ্যকৰী কৰা হ'ব। নিউজ টাইম অসমৰ হাতত পৰা তথ্যমতে ক্ষুদ্ৰ চাহ খেতিয়কসকলক সকাহ দিয়াৰ বাবে নির্ধারণ করা ন্যূনতম সমর্থন মূল্য এনে ধরনের। প্রতি কেজি কেঁচা পাতর বিপরীতে বঙ্গাইগাঁওত 29.13 টাকা, কাছাৰত 33.94 টাকা, দৰং 29.94 টাকা, ডিব্ৰুগড় 30.14 টাকা, গোৱালপাৰা 25.10 টাকা, গোলাঘাট 26.84 টাকা, যোৰহাট 32.60 টাকা, কাৰ্বি আংলং 25.47 টকা, কোকৰাঝাৰ 26.90 টকা, নগাঁও 27.04 টকা, শিৱসাগৰ 31.20 টকা, শোণিতপুৰ 28.72 টকা, তিনিচুকীয়া 27.03 টকা আৰু ওদালগুৰিত 30.22 টকা নিৰ্ধাৰণ কৰা হৈছে। ৰাজ্যৰ আৰ্থসামাজিক আৰু সাংস্কৃতিক ক্ষেত্ৰখনত অভূতপূর্ব অবদানেরে বলিষ্ঠ ভূমিকা পালন করা ক্ষুদ্র চাহ উদ্যোগটোর বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কিমান তৎপরতা প্রদর্শন করে সেয়া লক্ষণীয় হব। কিয়নো অসমৰ মুঠ চাহ উৎপাদনৰ 44% আহে ক্ষুদ্র চাহ খেতিয়কৰ পৰা। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ টাইম, আসাম।